ছেড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়ব রোজা রাখব হজ করব যাকাত দেব আবার জাহান্নামেও যাব আমার নবী বললেন নামাজ থাকলে কি হবে রোজা হজ যাকাত থাকলে কি হবে ওদের কাছে আমি নবীও নাই আমার সাহাবীরাও নাই ও বাবা আমার সারা বিশ্বকে তাক লাগিয়ে দিলেন আল্লাহ মুস্তাফার নূরি জবান খুলিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ সারা 1400 বছর পরে চন্দনা স্থানার দক্ষিণ কাঞ্চননগর খিলফুল ফুজুল নগর ফরাস সুন্নিয়া সংগঠন ঈদে মিলাদুন্নবী সাজায়ে হাসান রেজাকে একটি বিষয়বস্তু নির্ধারণ করবে মিলাদুন্নবী কেন করব মিলাদুন্নবীর মর্যাদা কি আল্লাহর কোরআন বলতে লাগলেন খবরদার আমি আল্লাহ শুনাই দিলাম পৃথিবীর জগতের মধ্যে ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি আগমন পৃথিবীর জগৎকে আমি শ্রেষ্ঠ নিয়ামত হিসেবে কারার বানিয়ে দিলাম তাহলে কি করতে হবে বলে যে ফালিয়াফরাহু এটা সিগায়ে আমর আল আমর লিল উজুব উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আশিক রাসূল যারা ওদের জন্য প্রেমিকদের জন্য ওয়াজিব ঈদে মিলাদুন্নবী করো জোরে বলুন না সুবহানাল্লাহ ভাই ঠিক আছে না ফালে ইয়াফরাহু সিগায়ে আমর আমর উজুবের কাছে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম ও মনিব মওলা দুটো ধারায় তুমি মিলাদুন্নবী করলেন এক ধারা আমিও ছিলাম আপনিও ছিলেন ঠিক না আলাস্তু বিরাব্বিকুম সুবহানাল্লাহ قالوا এক মিলাদুন্নবী ছিল কেন সুবহানাল্লাহ আরেক মিলাদুন্নবী হলো আমি নাই আপনি নাই সাধারণ মানুষ নাই গওস নাই কুতুব নাই আব্দাল নাই শুধু নবীর গোষ্ঠী وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ سبحان الله رسول سبحان الله আমার ভাষা না কোরআনের ভাষা যারা বলে যে কোরআনে মিলাদুন্নবী নাই বাংলাদেশের জমিনে শিরিক আর বিরিক মালয়েশিয়ার জমিনে গিয়ে আল্লাহ জানেন মালয়েশিয়ার সরকারের মনে হয় গেডি জামা দিছে মনে হয় সেই কারণে মালয়েশিয়ার জমিনে গিয়ে ডক্টরের ডিগ্রি ধারী বাংলাদেশের জমিনে মিলাদুন্নবীর বৈধতা ওরা তালাশ করে কোরআনে পাই নাই হাদিসে পাই নাই মালয়েশিয়া গিয়ে পেয়ে গেছে জোরে বলো না নাউজুবিল্লাহ আরে জোরে বলবে না নাউজুবিল্লাহ আমরা তো পাগল একটু একটু করে ইংলিশ বলতে পারলেন খ্রিস্টান তো আরো ভালো জানেন ওই খ্রিস্টান তো নবীর সাথে এরকম বেয়াদবি করে নাই মালয়েশিয়ার জমিনে গিয়ে বলতে লাগলেন আপনারাও করেন আমরাও করতে লাগলাম বড়ই তবরুকের কাজ মিলাদুন নবী দুদিন বাংলাদেশ কথা ছিলি তো হয় না ভাই সিরিকুর তো বিরিকুর ফতোয়া দিয়ে মালয়েশিয়ার যাই রে ইয়া বাংলাদেশের স্ট্যান্ডার্ড তুন আরো গরি তোরও ঘর বরকট মন্ডিত হাস বড় করে সোহানো হবেন না তাহলে শূন্য হলো হবৎ আছে না নাই তারা হবৎ আছে না আছে শূন্য হল আসিল আসি তাইকুম সুবহানাল্লাহ আর দুশ্মন কর মিটি গায়া আলা হজরত মিটি গায়া মিটতে মিট যায়েঙ্গে আদা তেরা মিট গয়া মিটতে গে মিট যায়েঙ্গে আদা তেরা না মিঠা হে না মিঠে গা কবি চর্চা তেরা ঠিক কিনা বন্ধুরা দুশ্মনরা ছিল আছে থাকবে কিন্তু দোস্তরা আসারা নাই ওরা দুলিশাত হয়ে যাবে আর আমার মনিব মওলা একের পর এক দিনের পর দিন হক জাহির করে বাতিলকে দুলিশাত করে আবার এলান শোনায় রাখলেন নগর বন্ধুরা খিলফুল ফজুর সুন্নিয়া সংগঠনের বাইরা ঈদে মিলাদ নবী আল্লাহর কোরআন থেকে জিজ্ঞাসা করতে গেলাম আল্লাহর কোরআন বলেন এ হাসান রিজাম বিশ্ববাসীর কাছে আমি মুনিবের এলানটা জানাম কুল বে ফাদিলিল্লাহ ওয়া বে রাহমাতিহি
فبذلك فليفرحوا. يا رسول الله أبنك رحمت بنائم فضل بنائم كورونا بنائم অনুকম্প বানায় দয়া বানায় রহমত বানায় পাঠাইলাম আপনার প্রাপ্তির পর আপনার উম্মতরা যেন খুশি বানায় উঁচা আওয়াজ দেব না সুবহান খুশি বানায় কেন খুশি হুয়া খায়রুম আল্লাহর কোরআন বলতে লাগলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন যত খুশি রমজানের ঈদ কুরবানের ঈদ মেরেজ ডে বার্থডে সন্তানের নাম ধোয়ানি শুভ খতনা যত ধরনের খুশি পৃথিবীর জগতের মধ্যে আছে আল্লাহ বলতে লাগলেন সব খুশির সারা খুশি আমার নবীর ঈদে মিলাদের খুশি পাওয়া যায় এ ভাষাকে আমার না আল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ তো আজকে তো আপনারা কি জবাই করছেন এখানে কয়টা মাত্র এক লাখ বিশ হাজার টাকা দিয়ে গরু জমা কিন্তু বেশি করে বলি তোবা তোবা দুনিয়ার সাধারণ লোক মাজারের মধ্যে একখান অরুষের মধ্যে গরু মোষ গয়াল আরো বাঁচি থাকে হাই ঠিক না বড় করে হন তো আন নবীর অরুষল্লাহ বলি উগ্র গরু এক লাখ বিশ হাজার টাকা আল্লাহ দূর বারো ফন্দাস কেন গোনা কি আমিন হন না আজকে হারে যাতে বিষয় দিয়ন আই কিনি করে টুকে চাই তো বুঝিতে একজন খুললে মা এনে খুললে ফুয়া জন্ম দি সারা দুনিয়া আপকি ফর কতনে মারা ইয়া নবী দিল হুয়া গম চেদো পারা ইয়া নবী সারাতুরিয়া সব খুশির সেরা খুশি সব ঈদের সেরা ঈদ বিবির জন্য একটা কাপড় ক্রয় করলে বর্তমান যুগে দশ হাজার টাকা লাগে ঠিক কিনা এরকম তিন ভাগের এক ভাগ এক ভাগ দিল স্বর্ণের লাইট জোড়ানো যাবে ঠিক না বন্ধুরা বাবারা বাইরা আমার আল্লাহর কোরআন যেখানে নির্দেশিকা দিচ্ছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এক পল্লে মে দুই দিক আর এক পল্লে মে ঈদ দোনো ঈদি সে বেতর ঈদ মিলা মরিয়ম হে তমন্না হে খলিল রাহত যা বন কে আই ঈদ মিলা দুনবী সরা আবর রহমত বন কে আই ঈদ মিলা দুনবী রহমত হক বন কে আই ঈদ মিলা দুনবী সরা আমার মাহবুবের উম্মত হতে পেরে আমরা কত ভাগ্যবান বিশ্ববিখ্যাত সংবিধান আল্লাহর কোরআনকে এলান দিতে লাগলেন ও নগর পাড়ার বন্ধুরা কাঞ্চননগরের হিলফুল ফজল সাংগঠনিক কর্মী ভাইরা ইমান তাজাক্কর আমি মুরিদ আর কি ঘোষণা তোদেরকে দেব জিজ্ঞাসা করতে গেলাম এ মুনিব মাওলানা
সবচাইতে বড় নিয়ামত কি আমার আল্লাহ বলতে লাগলেন আল্লাহর পরে মা না বাবা না পানি না অক্সিজেন না নাইট্রোজেন না বাতাস না পানি না সূর্য না চাঁদ না সবার উপরে আল্লাহর পরে আমার নবী জুড়ে বলুন সুবহান ইযি বাআথা ফীহিম রাসূলা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান ইয়া আল্লাহ কাকে দিলেন আলাল মুমিনিনা যারা মুমিন তাদেরকে দিলাম আল্লাহ মুসলমান বাদ দিলে কেন বলতে ইজিদরা মুসলমান দাড়িওয়ালা মুসলমান টুপিওয়ালা মুসলমান জুব্বাওয়ালা মুসলমান অনেক পরম চন্দনেশ্বর সবেরও আছে রবিউল আউয়াল মাস কখন চাঁদ উদয় হয় ওরা বলতে পারে না কখন চলে যাচ্ছে খবর নাই আসলে নাই ওরা নামাজ আসলে নাই রোজা আসলে নাই হজ যাকাত আসলে নাই ওদের নাম মুসলমান এই তো আমার নবী এলমে গায়েবের খবর দিয়ে দিলেন বদর ফিরকা বাতিল এক ফিরকা আহল নাজি হে বদর ফিরকা বাতিল এক ফিরকা আহল নাজি হে ওয়া আহল সুন্নাতুল জামাত হে ওয়াল্লাহ আল্লাহ বাকি হে সুবহানাল্লাহ জোরে তোরে সুবহানাল্লাহ নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে জান্নাত নাই আমার মুনি পড়তে লাগলেন আমি ওদের জন্য জান্নাত বানাই নাই নবী ওয়ালাদের জন্য আমি জান্নাত বানাই নাই আর জোরে সেই তো আল্লাহ বাক করে দিলেন নামাজ ও রোজা হজ যাকাত করার জন্য ঈদে মিলাদ নবী দি নাই কবারে দাগ থাকতে পারে হাঁটুতে জট থাকতে পারে আছে না পাগড়ি আমার আল্লাহ বলতে লাগলেন না না ওরা মুসলমান ও আল্লাহ তো ইমানদার কারা মুমেন কারা ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমার এখানে হয়তো ওলামা এখানে অকল হালিয়ে সমালোচনা করে দরিবে নিতে রায় রে হুজুর আমরা সামনে আওয়াজ গুজে দিই যে ডাইরেক্ট আয় হুজুর কোরআন হর দে নামাজ পড়লি মুসলমান হর না রোজা রাখিল আবার হজ করলি তার নবী হদ ঠিক আছে না ستفترقوا أمتي ثلاثة وسبعين ملة كلهم في النار كلهم في النار إلا ملة واحدة قالوا من هي الملة قال رسول الله صلى الله عليه وسلم ما أنا عليه وأصحابي وش عواز نبلو نسوها صابي رسول دو چوكر پانی چڑھ دلن يا رسول الله নামাজ পড়ব রোজা রাখব হজ করব যাকাত দেব আবার জাহান্নামেও যাব আমার নবী বললেন নামাজ থাকলে কি হবে রোজা হজ যাকাত থাকলে কি হবে ওদের কাছে আমি নবীও নাই আমার সাহাবীরাও নাই সুবহানাল্লাহ আমাদের কাছে নবী আছে না নাই আমাদের নবী কি মরা তাহলে নবী আছে সুবহানাল্লাহ আমাদের নবী কি ইলমে গায়েব জানে না তাহলে নবী আমাদের কাছে আসে না নাই আমাদের নবী কি বাপ দাদার মতন না আরো জোরে হে না আমাদের নবী পাওয়ারফুল না পাওয়ারলেস আমার নবী পাওয়ারফুল জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী গুনাহগার না মাসুম আরো জোরে তাহলে আমার নবী আমাদের কাছে আসে না নাই আর যারা বলে যে নবী মাট্টা নবী তো মাসুম না নবী গুনাহগার নবী তো ইলমে গায়েব জানে না নবী তো বাপ দাদার মতন ও বন্ধু রে আল্লাহর রাসূল বলে দিলেন ওরা মুসলমান ওরা মুমিন হতে পারে নাই আল্লাহ নিজে শিখাইয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর পরে খোদার খোদাইয়ের মধ্যে আপনাকে এক নম্বরে যে রাখতে পারবে সেই হবে মুমিন এবার নবীর কাছে গেলাম ইয়া রাসূলুল্লাহ আমার অনেকে ভুল ধরতে পারে একটু করে নগর ভাড়া গিয়ে কি বলবো বলে দিন আমার নবী বলতে লাগলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসে আজমাইন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান কোথায় মা কোথায় বাবা কোথায় সন্তান কোথায় বিবি আপনজন বলতে সব বাতিল করে দিলাম আমার নবীকে জানে চাইতো যে বেশি ভালোবাসতে পারলো ওরাই হলো ইমানওয়ালা আর জোরে
ওরা কি ঈমান ওয়ালা এখন বলুন দেখি আমাদের কাছে বউয়ের মহব্বত না নবীর মহব্বত টাকার মহব্বত না নবীর মহব্বত মা বাবার মহব্বত না নবীর মহব্বত যদি নবীর মহব্বত একবার হয় আমরাই তো ঈমান ওয়ালা জান্নাত সে তো সুন্নিরা বলে আমাদের বড় করে হল না